সোনামণি ভৌমিক। নিজের স্বপ্ন পূরণ করতে পারছি না, ত্যাগও করতে পারছি না, এর এরকম মানসিক অশান্তিতে কীভাবে সঠিক রাস্তা বের করব। শান্ত থেকেও চেষ্টা করেছি কিন্তু আমি একটাকেও ছাড়তে পারছি না। দয়া করে এমনভাবে বোঝান যাতে, ধরুন আপনি আমাকেই বলছেন সিদ্ধান্ত নিতে। সিদ্ধান্ত কিছু সিদ্ধান্ত তো হচ্ছে, এটাই একটা সিদ্ধান্ত যে আপনি এদিক ওদিক করতে থাকবেন, এটাও একটা ভালো জিনিস, এটাও খারাপ নয়। কেউ শান্ত হয়ে সিদ্ধান্ত নেবে, আবার কেউ অশান্ত হয়ে নেবে, আর কেউ সিদ্ধান্ত নেবেই না, এদিক ওদিক এদিক এদিক করে 60 বছর কাটিয়ে দেবে, এদেরও প্রয়োজন আছে জীবনে। তো এটাও একটা দিক আছে না, একজন সে বুড়ি ছোঁয়া হয় না, সে একজন কি বুড়িকে ছুঁয়ে নেবে, আর একজন চুপ করে দাঁড়িয়ে আছে কিছুই করছে না, আর একজন একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, এই কোথাও গিয়ে কিছু সে কাউকেই ছুঁতে পারছে না। তো ওটাও একটা সুন্দর জিনিস। তো নিজের যা আছেন, হ্যাঁ, এবার দেখুন প্রশ্ন হলো যে স্বপ্ন কী স্বপ্ন পূরণ করবেন, পৃথিবীতে কেউ নিজে স্বপ্ন পূরণ করতে পেরেছে, আমি পেরেছি, আমি ভেবেছিলাম গঙ্গার ধারে একটা আশ্রম হবে, এই দিয়ারা গ্রামে একটা আশ্রম হয়েছে, যদি ভাই বলি কোনো অসুবিধা নেই, আমি খুব ভালো আছি, কিন্তু যদি স্বপ্ন পূরণ বলে স্বপ্ন পূরণ তো আমার হয়নি। ভেবেছিলাম একদম শাস্ত্রীয় সঙ্গীত শিখবো, এখন সারেগামা বলছি, এখন আমার 33 বছর বয়স হয়ে গেল, তো স্বপ্ন পূরণ তো আমারও হয়নি, কারোরই হয়নি, যেই স্বপ্নের কথা আপনি বলছেন। এবং খুব আনন্দের কথা যে স্বপ্ন পূরণ হয় না, কারণ স্বপ্ন পূরণ হলে হয়তো আমরা পাগল হয়ে যাব। আর জানবেন স্বপ্ন কখনো পূরণ হয় না, স্বপ্ন থেকে স্বপ্নের একটা বাচ্চা জন্মায়, স্বপ্ন পূর্ণ কখনো হয় না। আমি বলি যেমন টাকা কখনো শেষ হয় না, টাকার চাহিদা, টাকা নতুন নতুন প্রজেক্ট সাথে নিয়ে আসে, 10,000 ছিল তখন মনে হতো ঘরটা রং করাবো, 30,000 এসে গেছে এখন মনে হচ্ছে একটা ঘর বানাবো, 50,000 এসে গেছে মনে হচ্ছে এসি লাগাবো, ওই 50,000-এর সাথে এসি লাগানোর ইচ্ছা আর রং করার ইচ্ছা আসে, ফলে স্বপ্ন কারোর পূরণ হয়েছে এমন হয়নি। কারণ প্রকৃতি সবসময় একটা প্রবাহ, এটা বোঝার দরকার, এই প্রবাহের মধ্যে যেটা হাতের সামনে পাচ্ছি আমরা ওটাকে কৃতজ্ঞতার সাথে ওর মধ্যে থেকে আমি আমার জীবনের যে প্রয়োজন নির্যাস তাকে বের করে নেব। তো এটাও প্রথমত যদি সবসময় সেটাও না করতে পারি, আমার এটাই চাই, আমার কি চাই, আমার পায়েস চাই, আর সামনে আছে কি মুগ ডাল দিয়ে লাউ, তো পায়েস চাই, তো আপনি মুগ ডালও খাবেন না, জীবন রমণী থেকে যাবে, পেটের খিদে পেটের খিদে থেকে যাবে, জীবন সামনে কিছু এনেছে ওটারও একটা স্বাদ আছে, ওই স্বাদটাকে নিন। কে জানে জীবন আপনি যেই মুগ ডালের লাউটা পেয়েছেন ওটা খেলেন না, ওইটা হয়তো একটা গ্র্যাজুয়াল প্রসেস ছিল, ওই প্রসেসেই শেষে পায়েস আসতো, এগুলো বলা যায় না, কিন্তু জীবনের যে অপরচুনিটি সামনে আছে ওটাই হয়তো ম্যাচিউরিটি হয়ে আমাদেরকে এগিয়ে দিতে চায়। তো এই বুদ্ধিতে আমাদের থাকতে হবে। তো চরম মানসিক অশান্তি, যত স্বপ্ন দেখবেন তত অশান্তি হবে। এই জন্যই তো বেদান্ত বললো যে স্বপ্ন দেখা ছাড়ো। তো যেটা হাতের সামনে আছে ওই স্বপ্ন দেখুন, সেটা নিয়ে পরিকল্পনা করুন, যেটা নেই সেটাকে নিয়ে অত্যাধিক চিন্তা আমাদেরকে কোথাও পৌঁছায় না, ওটা একটা মানসিক রোগে পর্যবসিত হয়ে যায়, সেটা আমরাও জানি, আপনিও হয়তো জানেন। তো ছাড়তে কিছুকে হবে না, আপনি যেটাকে এমন করে বলছেন স্বপ্নকে ছাড়তে পারছেন, যেন স্বপ্নের সব কিছু আপনার সামনে আছে, আপনার সামনে যেটা আছে ওটাকে ধরতে পারছি না। বলুন আমি বললাম, আমি এখনও বললাম কি আমি আইফেল টাওয়ারকে ছাড়তে পারছি না, আছে আমার সামনে যে আমি ধরে আছি, আমার সামনে চায়ের কাপটা আছে, এই চায়ের কাপটা আমি ধরতে পারি, তো এইটাকে তো ধরি অন্তত না, আইফেল টাওয়ারের স্বপ্ন আমি ছাড়তে পারছি না, তাই আমি চা খাচ্ছি না, তাহলে আর কি হবে। তাহলে একটা জিনিস সুবিধা হয়ে যাবে, এরকম ব্যক্তি ছোটাছুটি খুব বেশি করবে, এবং ভালো করে জেনে রাখুন জগতের লোকের ফায়দা খুব বেশি করে নেবে, তাই না? চা আমি খেতে পারছি না, আমি আইফেল টাওয়ার ছুটে যাবো, রাস্তা কি বলবে, বুঝে যাবে আপনাকে 4 দিন পরে যে কিছু কাজের কাজ করবে না, বলবে যাচ্ছি যাচ্ছি আমার চালটা একটু মুদির দোকানে দিয়ে যা। বলছে কোথায় দিয়ে যাবি, বলে আইফেল টাওয়ার, বলছে এই তো হাওড়া স্টেশন দিয়ে যাবো, কারণ আপনার কাছে আছে হাওড়া স্টেশনের টিকিট, আপনি তো এখন ফ্লাইটের মতো সেই যোগ্যতায় আসেননি, ওই জন্য স্বপ্ন পূরণ হয়নি, এত চলে চলে যেতেন, যদি ফ্লাইটের টিকিটের টাকা থাকতো দিশা জানা থাকতো তাহলে আপনি চলে যেতেন, কিন্তু তা আপনি পারলেন না, তো লোক বুঝে যাবে কিছুদিন বাদে যে আপনি সেই ব্যক্তি যে স্বপ্ন বড় বড় দেখে কিন্তু লোকাল টিকিটে, তখন ওই লোকাল টিকিটেই যখন তুই যাচ্ছিস আমার জুতো জোড়া কলকাতায় দিয়ে আসিস। তো অন্যের দ্বারা এরা খুব অন্যের অনেক কাজে লাগে। আমি মাঝে মাঝে বলি যে কেউ কেউ আছে আমাদের সাথে আসে যারা
শুধু কাজ করবে, কিছুই করবে না, ভাবনা চিন্তা করবে না, তারাও ভালো, তারা অন্যের ভাবনা চিন্তার সহায়ক করে হবে। একজন কাজ করবে তো একজন বুঝতে পারবে, নাহলে কী করে হবে? এটাও একটা সুন্দর দিক। তো যদি চান জীবনে যে সুন্দর কিছু আসুক, সূক্ষ্ম কিছু আসুক, নৈসর্গিক কিছু আসুক, তাহলে কিন্তু স্বপ্ন দেখা ভুল নয়। স্বপ্নের, আমি বারবার বলি, স্বপ্নের পাখি যেন বাস্তবের ভূমি ছেড়ে এমন না ওড়ে যে ফিরতেই পারল না। তো ল্যান্ডিং করতেও শিখতে হবে। আপনার সামনে নিশ্চিত, আপনি কেন, প্রত্যেকের সামনে অনেক অপশান আছে যার উপর কাজ করা যায়। এই আমি তো কীর্তন একটু গাইবো ঠাইবো ঠিক করছিলাম, তো খুব শিখি তো কিছু নিয়ে হাতি করা, এখন দেখা যাচ্ছে তেয়র তাল খুব কঠিন তাল, তো সেটাকে নিয়ে ঘাটাঘাটি করছি। আমার দৃঢ় নিশ্চয় যে যদি আমি শিখতে চাই আমি শিখতে পারবো। তো আমার হাতে আছে কি, এখন আমি ইউটিউবে কিছু শুনতে পারি, এখন আমি কোনো গুরু পাইনি যে আমাকে তাল শিখিয়ে দেবে, তাহলে আমি কি করব? আমি অস্থির হয়ে ছোটাছুটি করবো, যে পুকুরের ধারে ঘুরবো আর এদিক ওদিকে যাবো যে কী করে শিখবো কী করে শিখবো? আমি কি আছে আমার সামনে তারপর ওয়াক করতে পারি? আমি আমি একজন খুলিকে জিজ্ঞাসা করতে পারি কি আছে বলটা, আমি একটা গানকে 500 বার শুনতে পারি যে তালটা কীভাবে যাচ্ছে, এটা আমি করতে পারি আমার স্বপ্ন পূরণ করতে? না, আমি স্বপ্ন দেখছি কোনো এক বড় একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি তেয়র তালে একটা বড় লম্বা কীর্তন গাইছি। আমি এই মুহূর্তে কী করতে পারি এর উপরে? সেটা তো করুন, ওইটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মা আমি কবে, বাচ্চা আদো আদো করছে, মা আমি কবে তোমাকে একটা ভালো কবিতা লিখে দেখাবো? যতক্ষণ না দেখাবো আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে না। ভাই তুই তো জীব জড়িয়ে আছিস, তুই কথা বলতে বলতে তো একদিন কবিতা হবে, তো ওই চেষ্টাটা তো করতে হবে। তো সঠিক বেঠিক কোনো রাস্তা নেই, সামনে যেটা আসছে যখন দেখছেন যেটা ভাবছেন সেটা হচ্ছে না, যেই রাস্তাটা সামনে পাচ্ছেন ওটা হাঁটতে শুরু করুন। কে জানে ওই রাস্তাই আপনাকে রাস্তায় নিয়ে গেল, আপনার গন্তব্যে নিয়ে গেল। তো সিদ্ধান্ত নেওয়ার কিচ্ছু নেই, সামনে যেটা আছে সেটাকেই জীবনের অনুগ্রহ ভাবুন, এবং এটাই সিদ্ধান্ত হতে পারে যে একে নিয়েই আমি এগাবো, এটাই আমাকে দেওয়া জীবনের গিফট, সেই গিফটের সম্মান করতে হবে আমাদের।